নির্বাচনের নামে ব্যাপক ভোট লুট হয়েছে বর্তমান শহরে। এবারে পুরো নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান শুরু করলেন বিজেপি সমর্থকেরা। দলের এবারে পুরভোটের প্রার্থীরা প্লাকেট নিয়ে মাটিতে বসে পড়েন, তার আগে পুলিশের সাথেও তাদের বচসা হয় বলে জানা যায়। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দপ্তরের সামনে। কোথায় থাকবো? সমস্যা হচ্ছে আমাদের প্রশ্ন করার আগে আমার মনে হয় তৃণমূলের নেতাদেরকে প্রশ্ন করা উচিত। তারা বর্ধমানের মানুষ, তাদেরকে বিপুলভাবে বিপুল সংখ্যক ভোটে তাদেরকে জয়লাভ করে 2 তারিখে তাদের জয়লাভ করে দেবে, এটা নিশ্চিন্ত থাকো। সেই রেজাল্ট হয়ে গেছে অটোমেটিক, সেই কারণে সেটা আমাদের কাছে পছন্দ হয়নি, তাই আমরা এখানে এসেছি। এখানে কোনো নাটক করতে আসিনি, এখানে কোনো রকম ভাতা নিতে আসিনি আমরা, না রূপশ্রী না কন্যাশ্রী। অভিযোগ একটাই যে বর্ধমান শহরের মানুষ, শুধু বিজেপি নয়, সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং সাধারণ ভোটারদেরকে বর্ধমানের এমএলএ এবং বর্ধমানের প্রাক্তন ইউথ প্রেসিডেন্টের নেতৃত্বে যেভাবে ভোট লুট হয়েছে বর্ধমানের সাধারণ মানুষ এটাকে জবাব দেবে। আজকে হয়তো জবাব দিতে পারেন, প্রত্যেকটা বুথে এক একটা ইভিএমের কাছে নন ফেস দাঁড় করিয়ে বাইরে থেকে বহিরাগত প্রত্যেকটা বুথে স্ট্র্যাটেজি। এবং সবথেকে ভয়ানক হচ্ছে যেটা, সেটা হচ্ছে আজ পর্যন্ত ইলেকশনে এটা ঘটেনি যে ইলেকশনের আগের দিন থেকে প্রার্থী কিংবা প্রার্থী এজেন্টকে হাইজ্যাক করতে হবে, এই মানসিকতা কোনোদিন আমরা দেখিনি, না সিপিএমে জামানা দেখেছি না লাস্ট দেখেছি। কিন্তু এইবার আমাদের 2022-এ এতটা অনুভূতি হয়েছে যে গতকাল থেকে আমাদের 13 নম্বরের প্রার্থী মীনা মণ্ডলের বাড়িতে ঈদ পাটকেল, ওই ওয়ার্ডের জয়ন্ত দাসের বাড়িতে ঈদ পাটকেল রাত্রেবেলা মদ খেয়ে। আমার 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী দেবাশীষ সরকারে, আমার 9 নম্বর ওয়ার্ডের প্রার্থী সুধীরঞ্জন সাহেব আমার বাড়ির সামনে প্রত্যেকদিন প্রতিনিয়ত। তো সেই কারণে আমরা মনে করেছি যে গণতন্ত্রকে হত্যা করেছে শাসক দল, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সাধারণ মানুষের ক্ষমতা নেই এইখানে বলবার। তাই আমরা কি রাজনৈতিক দল, আমরা প্রতিদ্বন্দ্বিতা শুধু নয়, সমাজ ব্যবস্থাকে ঠিক করার দায়িত্ব আমাদের। তাই আমরা মনে করেছি আজকে এসডিও সাহেবকে এই বিষয়ে অবগত করবার জন্য। কিন্তু আমরা দেখলাম সারাদিন যখন ভোট লুট হচ্ছে, প্রশাসনকে যখন আমরা বলছি, আমরা অবজারভারকে যখন বলছি, তখন কাউ দেখা পাইনি। কিন্তু আজ দেখলাম আমরা যখন এসডিও অফিসে এলো, তখন আমরা দেখতে পেলাম তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তারা চলে এলো এখানে আমাদের দেখা করতে। এইটা শাসক দলের হাতে যদি না কন্ট্রোলিং হতো তাহলে এই ঘটনা ঘটতে পারতো না। সেই কারণে আমরা মনে করি যে এই ভোটকে বয়কট করা উচিত, এই ভোটকে পুনর্নির্বাচন করা উচিত, কারণ সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এই শাসক দল। আমরা পুনর্নির্বাচন চাইছি, আর এইটার কোনো নির্বাচন হয়নি, এটা গাজুয়ারি হয়েছে, মদ মাংসের খেলা হয়েছে, মদ আর মাংসের, মানে মদিরা আর মাংসের খেলা হয়েছে, বৈরাগতদের খেলা হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা।